নমস্কার বন্ধুরা আমাদের সবার মনেই বর্তমানে একটাই প্রশ্ন যে সব কিছুই যখন চালু হয়ে যাচ্ছে তখন এই রাজ্যে স্কুল কলেজ কেন বন্ধ রয়েছে স্কুল কলেজ কবে খুলবে এবং যখনই স্কুল কলেজ খোলা নিয়ে কোনো আপডেট উঠে এসছে আপনাদের কিন্তু সবার আগে জানিয়ে দিয়েছি তো এবার রাজ্যে স্কুল কলেজ খোলা নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নিজেই মুখ খুললেন তো তিনি কি বললেন কতদিন স্কুল কলেজ বন্ধ থাকবে কবে খুলতে পারে তিনি ঠিক কী বলেছেন জেনে নেব আজকের এই ভিডিওতে তার আগে বন্ধুরা জানিয়ে রাখি আমরা নতুন টেকনিক্যাল চ্যানেল খুলেছি যার নাম টেক ব্রো এইচকে যেখানে দারুণ দারুণ দরকারি টেকনিক্যাল ভিডিও ট্রিক্স টিপস অনলাইন ইনকাম এই সম্বন্ধে ভিডিও পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশানে সেই নতুন চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দরকারি ভিডিও পেতে তো বন্ধুরা দেখুন বলা হচ্ছে যে আপাতত স্কুল খুলছে না ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তো আমরা বিস্তারিত জেনে নেব দেখুন বলা হচ্ছে যে আপাতত রাজ্যে স্কুল খুলছে না বুধবারে রাজ্যের অবস্থান স্পষ্ট করে দিয়ে এমনই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি বলেন আপাতত স্কুল খোলার সম্ভাবনা নেই যারা স্কুল খোলে ছিল তারাই আবার স্কুল বন্ধ করে দিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন যে হবে স্কুল খোলার কোনো সম্ভাবনা নেই এবং তিনি যে কারণটা দেখান যে যারা স্কুল খুলেছিল তারাই কিন্তু আবার বন্ধ করে দিয়েছে করোনার থাবার জন্য তারপর যখন বলা হচ্ছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কথাতে কার্যত ইঙ্গিত নতুন বছরের শুরুতেও রাজ্যে স্কুল কার্যত খুলছে না সেক্ষেত্রে আগামী বছরের কবে থেকে স্কুল খোলার সম্ভাবনা সে বিষয়ে অবশ্য স্পষ্ট ইঙ্গিত দেননি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অন্যদিকে গত নভেম্বর মাসের শেষ দিকে উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন শিক্ষামন্ত্রী সেই ভার্চুয়াল বৈঠকে জানিয়ে দিয়েছিলেন যে ডিসেম্বর মাসে কলেজ বিশ্ববিদ্যালয় খুলবে না সেই মোতাবেক ডিসেম্বর মাসে কলেজ বিশ্ববিদ্যালয় না খুললেও বেশিরভাগ কলেজ বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর স্তরে প্রথম বর্ষের ক্লাস অনলাইনে শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আপনাদের আমি আগে কিন্তু আপডেট কিন্তু দিয়েছিলাম যে আপডেটটা উঠে এসেছে যে কলেজ খোলা নিয়ে যে একটা কিন্তু ভার্চুয়াল বৈঠক হয় নভেম্বর মাসেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কলেজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এবং সেখানে কিন্তু ঠিক হয় যে ডিসেম্বর মাসেও কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ও কিন্তু খুলবে না সেক্ষেত্রে বিভিন্ন কলেজেই কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে সেটা আপনারা অনেকেই জানেন চলতি মাসের শেষের দিকে আবারও রাজ্যের উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হওয়ার কথা শিক্ষামন্ত্রী বলেই জানা গেছে সেই বৈঠকে রাজ্যের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলি খোলার ব্যাপারে কোনো ইঙ্গিত দেন নাকি তাকিয়ে উপাচার্যরা তো দেখতেই পাচ্ছেন যে এই মাসের শেষের দিকে আবারও কিন্তু একটা বৈঠক হবে উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রীর এবং সেই বৈঠকে কিন্তু ঠিক হবে যে কবে থেকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলো খোলা যাবে ইতিমধ্যে রাজ্যের বেশ কিছু ছাত্র সংগঠন তারা বিশ্ববিদ্যালয় ও কলেজ খোলার দাবি জানিয়ে আন্দোলন শুরু করেছে যদিও বুধবার কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা প্রসঙ্গে নিয়ে কোনো মন্তব্য করতে চাননি শিক্ষামন্ত্রী উপাচার্যদের একাংশের মতে বিশ্ববিদ্যালয় খুলতে গেলে হোস্টেলগুলো খুলতে হবে বর্তমানে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বিধি মেনে আদৌ হোস্টেল খোলার সম্ভাবনাকে তা নিয়ে শেষ ভার্চুয়াল বৈঠকেই সংশয় প্রকাশ করেছিলেন কয়েকজন উপাচার্যরা যার জন্য বিশ্ববিদ্যালয়ে গবেষণারত পড়ুয়াদের জন্য ছাড়পত্র মেলেনি তারপর দেখুন বলা হয়েছে যে তবে সাময়িকভাবে স্কুল না খুললেও ভর্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে যেতে বলা হয়েছে প্রয়োজন হলেই বলে বিকাশ ভবন সূত্রে খবর প্রাথমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুল না খুললেও সম্ভাবনা রয়েছে দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য স্কুল খোলার যদি স্কুল খুললে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে স্কুল ক্লাস করবেন ছাত্রছাত্রীরা সেই বিষয়েও কিন্তু ইতিমধ্যে গাইডলাইন প্রস্তুত করে ফেলেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর তবে আপাতত শিক্ষামন্ত্রী স্কুল না খোলার কথা বললেও দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস করানোর পরিকল্পনা ইতিমধ্যেই নিয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর কেননা শিক্ষামন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকেও মধ্যশিক্ষা পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ক্লাস চালুর পক্ষে সওয়াল করেছিল তাই সেক্ষেত্রে দেখা স্কুল বন্ধ থাকলেও দশম ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের জন্য বিশেষ ক্লাস করানোর ব্যাপারে উদ্যোগী হয় নাকি রাজ্য সরকার তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে যে আপডেটটা উঠে আসছে যে শিক্ষামন্ত্রী কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে বর্তমানে কিন্তু স্কুল খোলার কোনো সম্ভাবনা নেই এবং আপনাদের আগেই যে আপডেটটা দিয়েছিলাম সেই আপডেটটাই কিন্তু আবার ঘুরে ফিরে আসছে যে জানুয়ারিতেও কিন্তু কোনো স্কুল খোলার সম্ভাবনা নেই তবে ফেব্রুয়ারি মাসে শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য দশম এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস করানো যেতে পারে স্পেশাল ক্লাস সেই আপডেটটাই কিন্তু উঠে আসছে এবং কলেজ বিশ্ববিদ্যালয়গুলো খোলা নিয়ে যে আপডেটটা উঠে আসছে যে আবারও কিন্তু একটা বৈঠক হবে এই মাসের শেষের দিকেই এবং সেই বৈঠকে কিন্তু ঠিক হবে যে কবে থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো খোলা যাবে তবে জানুয়ারি থেকে কিন্তু খোলার একটা সম্ভাবনা রয়েছে এবং যখনই আবার আপডেট উঠে আসবে অবশ্যই কিন্তু আপনাদের সবার প্রথম জানিয়ে দেবো তাই এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ওই নতুন টেকবো এইচকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক পেয়ে যাবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে